হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের সবাইকে এক হাজার টাকা করে দেওয়া শুরু ব্যাংকে তো কারা কারা পাচ্ছে কীভাবে পাচ্ছে সমস্তটা কিন্তু জানাবো যারা পাবে না তাদের কী করতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি অবশ্যই ভিডিওটাকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আগস্ট মাস কিন্তু পড়ে গেছে আপনারা কিন্তু আগস্ট মাসেই এই এক হাজার টাকা করে পেতে চলেছেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটিকে স্কিপ না করে সমস্তরা জানার চেষ্টা করবেন তাহলেই আপনি সমস্তরা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কী করে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না এক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়া হবে না আপনার কাছে ভুল তথ্য যাবে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করার চেষ্টা করুন তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে অবশেষে বরাদ্দ হলো সকল মহিলাদের জন্য এক হাজার টাকা আগস্টেই পাবেন এ সকল মহিলারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার টাকা আগস্ট মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে যে সকল মহিলারা দুইবার বা তিনবার অথবা এর বেশি জমা করেছেন তা অর্থাৎ যারা যারা জমা দিয়েছেন সেই সকল মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করলো অবশেষে কিন্তু আপনাদের জন্য বরাদ্দ হয়ে গেছে আপনারা কিন্তু এক হাজার টাকা করেই পেয়ে যাবেন তবে কারা পাচ্ছে কীভাবে পাচ্ছে এবং কারা পাবে না তাদের কি করতে হবে সমস্তটাই কিন্তু জানাবো এই আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের এই এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে দেওয়া হবে এই বিষয়ে নিশ্চিত করল বহুবার কাগজপত্র জমা করার পরেও তারা পাচ্ছিলেন না টাকা সূত্রের খবর ভান্ডার এই আগস্ট মাসে কিন্তু এক হাজার টাকা করে বরাদ্দ তাই মহিলারা এই টাকায় পাবেন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা আপনারা কিন্তু এই এক হাজার টাকা করে পাবেন সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীও কিন্তু জানিয়েছেন এখানে দেখুন বলা হচ্ছে ভান্ডার প্রকল্পে এবার যারা আবেদন করেছেন দু সালে এরই সাথে শুরু থেকে যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে প্রচুর উপভোক্তা মাসে মাসে আর্থিক সহায়তা পেয়েছেন তবে পাচ্ছেন পাঁচশো টাকা করে এই এক হাজার টাকা করে পেতে সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সকল সুবিধাভোগীদের উদ্দেশ্যে কাগজপত্র জমা করতে সেসব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে কাগজ যোগ হলেই পাবে টাকা এ বিষয়ে সকলের উদ্দেশ্যে এও জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে কাগজ যোগ না হলে এক হাজার টাকা পাবেন না সরকার থেকে কিন্তু এই সুবিধাভোগীদের উদ্দেশ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এক হাজার টাকা পাওয়ার জন্য কাগজপত্র জমা করার তো সেই ক্ষেত্রে যারা যারা কাগজপত্র জমা করেছেন এবং যাদেরটা যোগ হয়ে গেছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ অ্যাড হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এক হাজার টাকা করে পেতে চলেছেন এবং পেয়ে যাবেন এই মাস থেকেই এই আগস্ট মাস থেকে কিন্তু শুরু হয়ে গেল আপনাদের এক হাজার টাকা করে দেওয়া এবার যাদের কাগজটা অ্যাড হয়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা কিন্তু পাবেন না তাদের কী করতে হবে সেটাও জানাবো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে জানান যারা যারা টাকা পাচ্ছেন না সে সকল মহিলাদের টাকা পরের বরাদ্দের সময় টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা যারা টাকা পাচ্ছেন না তারা নিশ্চিন্তে থাকুন আপনাদেরও কিন্তু টাকা বরাদ্দ করে দিয়ে দেওয়া হবে আর ইতিমধ্যে আপনাদের জন্য যে বরাদ্দ হয়েছিল বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে কারণ প্রাপকের সংখ্যা বেড়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের জন্য কিন্তু বরাদ্দ হয়ে গেছে আপনারাও টাকা পেয়ে যাবেন যারা টাকা পাচ্ছিলেন না এদিকে মুখ্যমন্ত্রী এও জানান যারা যারা আবেদন করতে পারেননি সুবিধা পাচ্ছেন না দরখাস্ত জমা করতে পারেননি তারা নতুন দয়ার সরকার প্রকল্প হতে চলেছে আগামী দিনে সেখানে দরখাস্ত জমা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরখাস্ত জমা করার কথা বলেছেন ঠিক আছে যারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি তো এক হাজার টাকা করে কারা পাচ্ছে দু থেকে সেপ্টেম্বর এবং দু সালের ফেব্রুয়ারিতে আবেদন করা মহিলারা টাকা পাচ্ছেন এবং দু বাইশ সালের মে মাসে আবেদন করা মহিলারাও টাকা পাচ্ছেন মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকা করে তাদের বরাদ্দ করা এক হাজার টাকা পাচ্ছেন না সেই মহিলাদের এস সার্টিফিকেট জমা নিয়ে তাদের এক হাজার টাকা করে দেওয়ার জন্য নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী যে সকল ভান্ডার সুবিধাভোগীদের জন্য ঘোষণা করা হয়েছিল ডকুমেন্ট জমা করতে সেই নির্দেশ অনুযায়ী যে সকল মহিলারা ডকুমেন্ট জমা করেছেন তাদের মধ্যে যে সকল মহিলাদের এসসি টি সার্টিফিকেট তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে অ্যাড করা হয়ে গেছে সকলেই এক হাজার টাকা করে আগস্ট মাস থেকে পেয়ে যাবেন আগস্ট মাস থেকে পাবেন ঘোষণা কাগজ যোগ হলেই তাদের জন্য বড় সুসংবাদ সকলেই এক হাজার টাকা করে পাবেন যে সকল মানুষের এস সি এসটি জমা দিয়েছেন কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে অ্যাড করা হয়নি তারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন না তো বুঝতে পারছেন এক হাজার টাকা করে কারা পাবেন না যাদেরটা আপনি কাগজপত্র জমা করেছেন অর্থাৎ আপনার যে এস সার্টিফিকেটটা সেটা জমা করেছেন কিন্তু আপনার যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রয়েছে সেটাতে অ্যাড হয়নি সেক্ষেত্রে কিন্তু পাবেন না ঠিক আছে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল আপনাদের জমা করার জন্য সেইভাবেই আপনারা জমা করেছেন কিন্তু আপনার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে অ্যাড হয়নি এখনও পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হাজার টাকা পাবেন না যাদেরটা অ্যাড হয়ে গেছে তারা কিন্তু পেয়েছে মধ্যে কিন্তু আপনাদের জন্য বড় ঘোষণা করা হলো আপনার যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটা রয়েছে সেটাতে আপনার এস সি এসটি কাস্ট সার্টিফিকেটটা অ্যাড হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বরাদ্দ হয়ে গেছে আপনারা কিন্তু এই আগস্ট মাস থেকে পেয়ে যাবেন এক হাজার টাকা করে বুঝতে পারছেন এবং যাদেরটা হয়নি অ্যাড অর্থাৎ আপনি জমা করে এসেছেন কিন্তু অ্যাড হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক হাজার টাকা পাওয়া হবে না যখনই আপনারটা অ্যাড হবে তখন থেকে পেতে শুরু করবেন বুঝতে পারছেন তো এক্ষেত্রে যারা যারা এখনও জমা করে এস এসএসটি কাস্ট সার্টিফিকেট অবশ্যই অবশ্যই জমা করে নেবেন এবং জমা করায় বাড়িতে বসে থাকলে হবে না আপনাকে কিন্তু খোঁজ নিতে হবে যদি আপনি এক হাজার টাকা করে পেতে চান খুব তাড়াতাড়ি অ্যাড না হলে তাদের কাছে রিকোয়েস্ট করুন অ্যাড করে দেওয়ার জন্য এবং অ্যাড হয়ে গেলে কিন্তু আপনিও পেয়ে যাবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ এবং সুখবর আপনাদের জন্য এক হাজার টাকা করে কিন্তু আগস্ট মাস থেকে দেওয়া শুরু হয়ে গেল তো অবশ্যই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো পরিবার সঙ্গে বন্ধুর সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে সব জায়গায় বেশি বেশি করে শেয়ার করেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে তাদের অফিসে গিয়ে খোঁজ নেয় এবং তাদের জন্য রিকোয়েস্ট করে যেন একটি হয়ে যায় এবং তারা যেন এক হাজার টাকা করে পেয়ে যায় অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেয়ার করুন